नमस्कार चोख रखबो এই মুহূর্তে রাতে খবরে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং তার পাশাপাশি ক্রীড়ার অনুশীলনগুলো। কিন্তু আজ সকালবেলা ক্রীড়ার অনুশীলন করতে গিয়ে ক্রিকেটের অনুশীলন করতে গিয়ে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। ফের অনুশীলনের সময় মৃত্যু হলো এক ক্রিকেটারের। ক্রিকেটারের নাম কার্তিক সাহা, সবাই তাকে চেনে রূপেশ নামে। কার্তিকের বয়স 24 বছর, প্রতাপগড়ের আদর্শ কলোনির বাসিন্দা। কার্তিকের মৃত্যুতে স্বাভাবিকভাবে শোক খেলোয়াড়দের মধ্যে। কি কারণে কার্তিকের মৃত্যু হলো সেটা যদিও এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি, তবে ক্রিকেটের অনুশীলন করতে নেমেই আচমকায় মৃত্যু হয় কার্তিকের। কার্তিক সাহা নামক সেই ক্রিকেটার এবং অনুশীলন করতে নেমেই তার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কার্তিককে সবাই চেনে রূপেশ নামে, সেই নামেই সেই সুপরিচিত। কিন্তু রাজ্যের এক প্রতিভাবান ক্রিকেটারের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই ক্রীড়া মহলে অনেকটাই শোকের ছায়া ছড়িয়ে পড়েছে। ঘটনাটা কি হলো? ঘটনাটা অ্যাকচুয়ালি আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার পর, বাথরুম থেকে বেরোর পর আমার কাছে ফোন আসছিল। ফোনটা ওঠানোর পর বললো যে একজন প্লেয়ারের শরীর খারাপ হয়েছে, হসপিটালে ভর্তি করা হয়েছে। আমি ভেবেছি যে কোনো আন্ডার 16 বা আন্ডার 19 বা আন্ডার 23 উমেন্সের কোনো টিমের কোনো প্লেয়ার হবে। তা আমি জিজ্ঞেস করলাম যে কোন প্লেয়ারের হয়েছে। তারা বললো যে একজন সিনিয়র প্লেয়ারের হয়েছে। আমি নাম জিজ্ঞেস করলাম পরে বলছে, যে নাম বলছে আমি চিনতে পারছিলাম না। তখন আমি আবার আমাদের যে মেয়েদের টিম বা যারা ক্যাম্প চলছে এখন ওদেরকে জিজ্ঞেস করেছি, আমাদের কোনো ছেলে শরীর খারাপ হয়েছে নাকি? ওরা বলেছেন না, কোনো প্রবলেম নেই। পরে যখন খবর নিলাম, জানলাম যে আমাদের যে সিনিয়র টিম আছে এরা 15 দিন পরে টিম দেবে, এই জন্য এরা 10-15 দিন ধরে মাঠে সবাই একসাথে জমায়েত হয়, জমায়েত হয়ে ওরা প্র্যাকটিস করে। এখানে কোনো অফিসিয়াল প্র্যাকটিস নেই এটা DCF, ওখানে ওরা রোজ জমায়েত হয় সবাই মিলে বন্ধুর মতো, জমায়েত করে এরা নিজেরা দৌড়াদৌড়ি করে প্র্যাকটিস করে। তো যেই প্লেয়ারটা হয়েছে এটা আমাদের অ্যাকচুয়ালি ন্যাশনাল টিমের প্লেয়ারও না, হয়তো বা কারোর সাথে এসছে, কারোর বন্ধু, এ দু তিন দিন ধরে বলছে দৌড়াদৌড়ি করে এসছে। তো আমাদের যত ক্যাম্প হয়, ন্যাশনাল ক্যাম্প হয় যেটা হয়, আমরা প্রথম দিনই ওদের স্ক্রিনিং করি, ওদের কি শারীরিক অবস্থা আছে কি আছে। বিশেষ করে কোভিডের পর থেকে আমরা সবারই স্ক্রিনিং করিয়ে নিই, আর ওই স্ক্রিনিং এর পর যদি কারোর অসুবিধা থাকে তাহলে আমরা এদের ব্লাড টেস্ট করাই, যা যাবতীয় যা ডাক্তার দেখানো ডায়েট ফাইট সবগুলো চেঞ্জ করি। যেরকম মহিলা টিমের আগের বছর এক দুজনের কোলেস্ট্রল বেশি ছিল, তো আমরা এদের ডায়েট চেঞ্জ করে এদেরকে এই বছর আবার স্ক্রিনিং করে শিক্ষা। যদি আমরা মানে অফিসিয়াল ক্যাম্প করি, আমরা যেহেতু এটা অন্য মাঠে হয়েছে, এটা বলছে যে জীবিতে কোনো মাঠে হয়েছে, তো এটা আসলে কিসের কোনো অফিসিয়াল কোনো ক্যাম্প না। এটা আমাদের যে সিনিয়র প্লেয়াররা আছে সকালবেলা সবাই জমায়েত হয়, দূরদূরি করে নিজেকে হালকা হালকা ফিট থাকে, কারণ ক্যাম্প চলে এসছে, এই জন্য এদের প্রিপারেশন নিচ্ছে। আপনারা শুনলেন একজন আধিকারিক কি জানালেন এই ব্যাপারে, এবং তার পাশাপাশি অবশ্যই এই প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড়ের মৃত্যুতে স্বাভাবিকভাবে ক্রীড়া মহলে শোকের ছায়া বিরাজ করছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে, কি হয়েছিল গোটা ঘটনাটা, সেটা অবশ্যই এখনো প্রকাশ্যে আসেনি এখনো পর্যন্ত, সেই ব্যাপারটা খতিয়ে দেখা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে সেখানে অফিসিয়াল কোনো ট্রেনিং ক্যাম্প চলছিল না, তারা ক্রিকেটার সিনিয়র ক্রিকেটাররা নিজস্বভাবেই তারা সেই খেলাধুলাটা করছিলেন, সেই মুহূর্তেই অনুশীলনের সময় মৃত্যু হয়েছে এই ক্রিকেটার কার্তিক সাহা ওরফে রূপেশে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ এবং আলোচনা, সঙ্গে থাকবেন।